দেখুন, এখানে আমরা বলেছিলাম যখন শেখ শাহজাহানের কীর্তিকলাপ যখন ফাঁস হয়েছিল সন্দেশখালিতে, তখন আমরা বলেছিলাম যে সন্দেশখালি শুধু সন্দেশখালিতে নেই, সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালি আছে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার, চোপড়া, জগদ্দল বিভিন্ন জায়গাতে, হরিয়াদহ, সন্দেশখালির শেখ শাহজাহানের মতো শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা এখানে এসেছি সোনারপুর দক্ষিণ বিধানসভা, প্রতাপনগর জায়গাটির নাম। এখানকার শেখ শাহজাহানের নাম হচ্ছে জামাল, শেখ জামাল, এবং জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকা। সে কাজে প্রফেশনালি সে কিছুই করে না, অট্টালিকাটা কী করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে। আজকে আমি এখানে এসেছি, বহু মহিলা আমাকে ফোন করে কমপ্লেন করে, বহু ভাই, এবং অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, তারা তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূলের জন্য মিটিং মিছিলে গেছে। আজকে এই জামাল সর্দার তার বাড়িতে সালিশি সভা বসায়, এবং তারা বলছে যে থানা থেকে, সোনারপুর থানা থেকে নাকি জামাল সর্দারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের সালিশি সভা বসিয়ে বিচার করার জন্য। এবং তার বাড়িতে এই মহিলারা বলছে, পুরুষরা বলছে যে সেখানে জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। সেখানে এই মহিলারা রয়েছে, রশিদা বিবি, তাকে সকালবেলায় তার পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয়, এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে সকাল 10টা থেকে সন্ধেবেলা অবধি তাকে শেকল বেঁধে রাখা হয়। এটা পশ্চিমবঙ্গ না আফগানিস্তান? এই তালিবানি অত্যাচার, তৃণমূলই অত্যাচারে এখন ট্রান্সফর্ম হয়েছে, কারণ এই জামাল সর্দারের আশীর্বাদ রয়েছে তৃণমূল নেতাদের, এবং সে নিজেও তৃণমূলের একজন কর্মী। আজকে কলকাতার বুকে পায়ে শেকল বেঁধে রাখা হচ্ছে পুরুষকে, মহিলাকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, জমি নিয়ে নেওয়া হচ্ছে। আজকে বহু মানুষ এখানে এসেছে যাদের জমি রয়েছে, পূর্বপুরুষদের জমি, তারা ভাগচাষী, তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এবং কম্পিউটারে বিএলআরও অফিস থেকে সেই জমি ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, কোন শেখ আরিফ, শেখ জামাল, এই ধরনের বিভিন্ন নামে। আজকে হিন্দু ভাগচাষী, সংখ্যালঘু ভাগচাষী, যারা অনেক 1960-1950 সাল থেকে তারা ভাগচাষী, তাদের জমি কিন্তু ট্রান্সফর্ম অন্য জায়গায় তাদের চলে যাচ্ছে। তো এই যে কাজগুলো করছে জমি দখল, জমি মাফিয়া, এবং এই তালিবানি শাসন, মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনার নাকের ডগায় বসে এই কাজ হচ্ছে, আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী, আপনার সোনারপুর পুলিশ জানে না যে জামাল সর্দারের বাড়িতে শেকল রাখা রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে চেন, শেকল, বিভিন্ন লোককে তাকে শেকল বেঁধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকে মানে কি বলবো, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন সংখ্যালঘুদের, যে সংখ্যালঘুরা আজকে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আজকে সেই সংখ্যালঘুদের আবার করে ভাববার সময় এসেছে যে যাদের, আপনাদের জন্য আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনাদের ওপর আজকে এই অত্যাচার, আপনাদের এবার ভাবার সময় এসেছে। এবং এই যে এই এই সংখ্যালঘুদের নিয়েও আমাদের ওই কী বলে, ওই যে কমিশন যেটা হয়েছিল, আমি কমিশনের নামটা ভুলে যাচ্ছি, ওই সাচ্চার কমিটি যে পয়েন্টসগুলো আপনি বলেছিলেন ইমপ্লিমেন্টেশন হবে এই সংখ্যালঘুদের বেনিফিটের জন্য, তাদের উন্নয়নের জন্য, আজ অবধি সেই সাচ্চার কমিটির সেই যা যা বলা হয়েছিল সেগুলো ইমপ্লিমেন্টেশন হয়নি। আপনি শুধু ভোট ব্যাংকের জন্য এই সংখ্যালঘুদের ব্যবহার করেন, আর তাদেরকে আজকে সংখ্যালঘু তৃণমূলের হারমাত পায়ে চেন বেঁধে অত্যাচার করা হচ্ছে, সালিশি সভা বসছে, এর বিচার আমরা চাই। আমরা এখন যাচ্ছি থানাতে। এবং আরেকটাও জিনিস, আজকে বিভিন্ন আজকে আমাদের আমাদের কর্মী হারান অধিকারীকে খুন করা হয়েছিল 2021-এর পরে, পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির কর্মী হারান অধিকারীর প্রধান আসামি হচ্ছে এই জামাল সর্দার। এবং যারা যারা সাক্ষী, সেই সব সাক্ষীরাও আজকে এখানে এসেছিল আমার সাথে দেখা করতে, মহিলারা, তাদেরকে জামাল সর্দার বলছে শেখ শাহজাহান সন্দেশখালির মতো তোদের দশা করব। এত বড় সাহস! সোনারপুর দক্ষিণ, সোনারপুর থানা জানেন না কিছু? সব জানেন। টিএমসির বিধায়িকা লাভলী মৈত্র জানেন না? সব জানেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন না, নাকি আবার তিন মাস বাদে আপনি আবার স্ক্রিপ্টেড নাটক করবেন? আপনি আবার নাটক করবেন যে আপনি কিছুই জানেন না, সব কিছু নাকি আপনার আমলা আর পুলিশরা করেছে? আপনি সব কিছু জানেন, আপনি এই ধরনের ক্রিমিনালদের আশ্রয় দেন, আপনি এবং আপনার সরকার এই ধরনের ক্রিমিনালদের আপনি আশ্রয় দেন, কারণ এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল। ঘটনা কি আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুতি মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং সে যে এক পুরুষের সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই এলাকায় আছে, টোটাল পুরো এলাকায় তন্ন তন্ন করে আপনারা যদি দেখেন যে যে সেই পুরুষে নিয়ে আছে, তাদেরকে বলা হয় যে ঠিক আছে যদি তোমার ছেলেদের আপত্তি থাকে সেই ছেলেটাকে নিয়ে তাকে বাড়ি থেকে বলে চলে যেতে, সে জয়নগরে বাড়ি, তার সে একটা বড় ক্রিমিনাল এখানে থাকে, তাকে বাড়ি চলে যেতে বলো। তো বলাতে তার ছেলেদের বাড়ি থেকে তুলে দিই, যেহেতু আমার সম্পর্কে শালী তার কথা শুনে এবং যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে আমার সংসারে এই পরিস্থিতি খারাপ, তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল, তার কারণে আমার মারা কোনো প্রশ্নই ওঠে না। আমি তো তাদের বাড়িতে যাইনি, তারা আমার বাড়িতে এসছে, এসে বলছে যে এরকম কী করা যাবে, যদি সম্পর্কে শালী হয় আমি তো কিছু করার নেই বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এবং এটা সম্পূর্ণ যে চক্রান্ত সমীর নস্কর, যেহেতু তার সঙ্গে দীর্ঘদিন আমার একটা মানে বিভিন্ন জমি জমা নিয়ে টার্সেল আছে, তাকে সে এই বিষয়টাকে নিয়ে হাইলাইট করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, মারধরের কোনো প্রশ্নই উঠেছে তোমার শালী হয়। আপনি বিচার ডেকেছিলেন? না, বিচার ডাকিনি, যে বিচারের কোনো প্রশ্নই ওঠে না, সম্পূর্ণ সে এসেছিল, তার ছেলেদেরা আমার কাছে সবসময় আসে, কামাও করে, কান্ডাকাণ্ডি করে, ও এসেছিল, ও এসে বলাতে আমি বললাম যে ঠিক আছে তাদের যারা ব্যাপারটা মীমাংসা করতে সবাইকে ডেকে বলে মিশিয়ে এবং আমার বাড়িতে খাওয়া খাওয়া দাওয়া করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা হয়ে যায়। এবং তার প্রুফ একটা দেখা যে হ্যাঁ আমি বাড়ির ছেগল বেঁধে দিয়েছি, তার ছবি আছে কোনো পোস্ট করুক, আমি সেটা মেনে নেব, ইয়ে গরু আছে, আমার ঘোড়া আছে, আবার ইয়ে আর ঘোড়া আছে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।